মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। তুমি যখন হাসবে তোমার সঙ্গে সবাই হাসবে, কিন্তু তুমি যখন কাঁদবে কেউ তোমার সঙ্গে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা এবং খারাপ সময়টাও কাটাতে হয় একা। তাই একা বাঁচতে শিখুন, একা চলতে শিখুন, নিজের প্রতি আল্লাহর প্রতি ভরসা রাখুন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই নিকট ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করেছি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা জানেন আমার অনেক ঠান্ডা লেগেছে। বাচ্চাকে নিয়ে যেহেতু আমি কেন্দ্রে নিয়ে যাই, দৌড়াদৌড়ি তো করতে হয়, আর যখন রিকশায় উঠি সকালবেলা, যদিও পরে গরম লাগে, সকালবেলা এত ঠান্ডা লাগে, তার থেকে আসলে ঠান্ডাটা বেশি লেগে গিয়েছে। যাই হোক, যারাই ভিডিও দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন, লাইক দিতে ভুলে যান। আপনারা দেখবেন আমার ভিডিওতে যদি ভিউজ হয় 3000, লাইক নেই 100, তো এটা খুবই আসলে দুঃখজনক লাগে। আমার কথা হচ্ছে, যাদের আমার ভিডিও ভালো লাগে আমার মনে হয় তারাই ভিডিও দেখেন, তাহলে লাইকটা দিতে কোথায় এত কষ্ট। আপনার একটা আঙ্গুলের চাপ আমার কিন্তু অনেক উপকার হয়, সেটা যারা জানেন না তাদের নিকট আবার অনুরোধ রইল, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। এটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও, আর আগের করা কিছু ভিডিও ছিল তার সাথে আজকের ভিডিও মিলিয়ে আমি আজকে ব্লগটা সাজিয়েছি। গতকাল সন্ধ্যায় আমি আলুর চপ ডিম চপ বানিয়েছিলাম। তো ডিম চপটার জন্য অনেকে দেখা যায় ব্রেড ক্রাম থাকে না, তখন মনে হয় ব্রেড ক্রাম না দিলে কেমন হবে। তো সামনে রোজা, আপনারাও কিন্তু এভাবে মানিয়ে নিতে পারেন। ঠিক যেভাবে আলু ভর্তা করেছি, আলু ভর্তা সবাই করতে পারে সেটা দেখাইনি। তারপর আলু ভর্তার মধ্যে এই যে একটা ডিমকে আমি 4 পিস করেছি, তারপর আমি ভিতরে ডিমটা দিয়ে শুধু ডিম ফেটিয়ে ওই ডিমটার মাঝে আমি একটু লবণ আর একটু জিরার গুঁড়া দিয়েছি। তারপর দেখেন এটাকে আমি মানে কাবার করে তারপর এই যে ভেজে নিয়েছি। এটা খেতে খুবই সফট হয়, আর যখন আপনি ব্রেড ক্রাম ইউজ করবেন তখন আর কি ধরলে একটা বুড়ি বুড়ি কেমন জানি লাগে আর কি। এই তো আগেই বলছি, আগের করা কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো সেই ভিডিওগুলো এবং আজকের ভিডিও মিলেই আমি ভিডিওটা আপলোড করেছি। তো দেখেন কোনো এক সকালে আমি আমার পাখিদেরকে ডিম আর গাজর খেতে দিয়েছিলাম। তো যখনই আমার পাখিদেরকে আমি ডিম আর গাজর খেতে দিই ওরা কিন্তু খুব খুশি হয় এবং স্বাভাবিক খাবারের চেয়ে গপ গপ করে খেয়ে ফেলে। আজকের ভিডিওতে আপুদের কিছু কমেন্টস পড়বো, আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্টসের বিস্তারিত না পড়তে পারলেও ছোট ছোট করে পড়বো। যেহেতু ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়, তারপরেও প্রতিদিন যেহেতু ভিডিও আপলোড করি তাই আজকেও ভিডিও আপলোড করার জন্যই ভয়েস দিচ্ছিলাম। পারজানা আপ্রোজ আইডি থেকে আমার একজন আপু আমাকে কমেন্টস করেছে আমার গতকালকের ভিডিওতে, 1 বছর ধরে আমি অনেক অসুস্থ, প্লিজ আমার জন্য দোয়া করবেন। আপনাদের নিকট অনুরোধ রইল, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, পারজানা আফরোজ আইডি থেকে আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন। 1 বছর একটা মানুষ অসুস্থ, আমি জানি না আপুর কী হয়েছে। আপু তুমি যদি আজকেও কষ্ট করে আমার ভিডিও দেখে থাকো, তোমার নিকট আমার অনুরোধ রইল আমাকে কমেন্টসে জানাবা তোমার কী হয়েছে। আল্লাহ পাক তোমাকে সুস্থ করুক, ভালো করুক, আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, পারজানা আফরোজ আইডি থেকে, আপুর নাম হয়তো পারজানা বা আফরোজা হবে, আপনারা আপুর জন্য দোয়া করবেন। সুস্থতা কত বড় নেয়ামত, আমরা কখনো বুঝতে পারতাম না যদি আমরা অসুস্থ না হতাম। আপু ধৈর্যহারা হবা না, অবশ্যই আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখবা। আল্লাহ পাক যখন যাকে বেশি ভালোবাসে তখনই তাকে অসুস্থ করায়, আমিও সেটা বিশ্বাস করি। আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবে।
যাই হোক, ঘর দোর কিন্তু গুছিয়ে ফেলেছি, যেহেতু আমার বেডরুমটা ওই দিন মাত্র পরশুকে আমি সাজিয়েছি। তো যখন নতুন করে সাজাই তখন কিন্তু সাজানো গুছানোই থাকে, শুধু ঘুম থেকে উঠলে বেডটা সাজালেই হয়। তো চেয়েছিলাম আজকে বেডের চাদরটা চেঞ্জ করব, তারপর ভাবলাম না কালকে শুক্রবার, কালকে করি। আর যেহেতু ঠান্ডা লেগেছে চাদর ধুতে গেলেও অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই তো দুই বেডের মাঝখানের উপরের অংশে যে ওয়ালটা, সেখানের ফ্লাওয়ার ভাজ দুইটা, একটা ছিল, এখন আবার ছোটোটাও উপরে অ্যাড করে দিলাম। আমি সবসময় বলি আমার কাজই হচ্ছে এধারে জিনিস নিয়ে ওধারে গুছানো। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম, আমার একজন আপু কমেন্টস করেছিল আমার ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে দিতে, তো আমি সব আপুদেরকে বলেছিলাম আমার ভিডিওর সাউন্ড ঠিক আছে কি না। তো তার জন্য আমার কালকের ভিডিওতে তাসলিমা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু ভিডিও সাউন্ড ঠিক আছে, আর আপু বলেছে আমি যে রেড ডাবরের পেস্টের কথা বলেছি, আপু বলেছে যে আমি এটা ইউজ করি, এটা খুবই ভালো। তো ধন্যবাদ আপু, তুমি সময় করে আমার ভিডিওটি দেখে কমেন্টস করেছ, আর ভিডিও সাউন্ড ঠিক আছে সেটা শুনে আমারও খুব ভালো লেগেছে। তারপর আমি কমেন্টস পড়তেছি, লাইফ স্টাইল ব্লগ বাই তন্নি আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার ভিডিও সাউন্ড ঠিক আছে। তো ধন্যবাদ আপু তোমাকে, এটা আমার জানার খুব দরকার ছিল, যেহেতু একজন আপু আমাকে কমেন্টস করেছে যে ভিডিওর সাউন্ড বাড়াতে হবে। আমি বারবারই আমার ভিডিও শুনছিলাম যে আসলে কি ঠিক নেই, তো যখন তোমরা এই কমেন্টসগুলো করছো তখন কিন্তু আমার খুবই উপকার হয়েছে। নাইস ব্লগ অ্যান্ড কুক থেকে নাইস আপু বলেছে যে আপু ভিডিও সাউন্ড ঠিক আছে, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই উপকারটা করার জন্য। তো দেখতে পেয়েছেন আপনাদের ভাইয়া মাছ এনেছে, প্রতিদিন বাচ্চাকে নিয়ে কেন্দ্রেতে দৌড়াই। তো ফ্রিজে প্রায় মাছ শেষ হয়ে আসছে, ইলিশ মাছ আছে ফ্রিজে, আর কোনো মাছ নেই। আপনাদের ভাইয়াকে বললাম কতদিন হয়েছে ছোটো মাছ খায়নি, আর আমাদের বাসায় কেউ তেলাপিয়া পাঙ্গাস শোল মাছ এগুলো খায় না, কিন্তু আমি কিন্তু এই মাছগুলো খাই, সব মাছই খাই। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে কতদিন একটু তেলাপিয়া মাছ খাই নাই, অন্তত আমার জন্য হলো একটু তেলাপিয়া মাছ নিয়ে আসো। তো আপনাদের ভাইয়া বলে এই মাছে কি আছে আল্লাহই জানে, আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, তবে তেলাপিয়া মাছগুলো যে এনেছে আপনাদেরকে আমি দেখাবো কেমন মাছ এনেছে। যাই হোক, এখানে এই যে অনেকগুলা টমেটো নিয়ে আসছে, আমার ফ্রিজে যে আমি টমেটো রাখবো সেই অবস্থা নেই, কেননা ফ্রিজে প্রচুর শিম আর 4-5 কেজি টমেটো আছে। আজকেও আপনাদের ভাইয়া টমেটো নিয়ে আসছে, তো টমেটো আনলেই আপনাদের ভাইয়া বলে আমার বউ তো কাঁচা টমেটোও খায়, তাই বাজারে গেলেই টমেটো নিয়ে আসি। আসলে টমেটোটা কাঁচা, তারপর কাঁচামরিচ পেঁয়াজ আর হয়েছে সরিষার তেল দিয়ে সালাদ করলে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া সবাই বললে সবসময় বলে যে কাঁচা টমেটো খেতে কেমন, এটা আমার কাছে ভালো লাগে না, চাটনি বানাবা আর না হয় টক রান্না করবা। তো গ্রামে খেয়ে এসেছি, এখনও খেতে ভালো লাগে, তবে আপনাদের ভাইয়ার কথা ঠিক, শহরের টমেটো আর গ্রামের টমেটো কিন্তু এক না। তো অনেক আপুরা হয়তো প্রশ্ন করবেন সেটা আবার কেমন, আমরা গ্রামে যে টমেটো খেতাম সেটা কিন্তু নিজের জমিন থেকে গাছের থেকে তুলে তুলে সেটা খেতাম, সেটাতে ফরমালিন ছিল না। ঢাকা শহরে যে টমেটোগুলো আমি প্রতিদিনে নেহামণিকে নিয়ে যখন কেন্দ্রেতে যাই, তো যখনই এই রেলগেটের যে কাঁচা বাজারটা পড়ে সেখানে দেখি বালতিতে অনেকগুলো পানি দিয়ে টমেটো ধুচ্ছে, শুধু টমেটো না সব তরকারিগুলো ওনারা গোসল করায়। তো বুঝতে বাকি থাকে না আসলে তরকারিগুলো গোসল করানো মানেই হচ্ছে ফরমালিন পানিতে ডুবানো আর কি, যেন সহজে নষ্ট না হয়, সতেজ দেখায়। তো কী আর করা, আমরা তো সবসময় প্রতিনিয়ত বিষ খেয়ে যাচ্ছি, তো আপনাদের ভাইয়া তার জন্যই বলে কাঁচা টমেটো খেয়েও না। ভেজালের মধ্যে আমরা ডুবে গিয়েছি, তাই এখন আর ভেজালকে ভয় পাই না, তবে মানসিক যে একটা অশান্তি থাকে ভিতরে সেটা কিন্তু রয়ে যায়, আর মনে হয় সত্যি তো ভেজালই তো খাচ্ছি। যাই হোক, তাজা তাজা মাছ এনেছে, আমি কিন্তু দেখিয়েছি কথার মাঝে মাছগুলা একদম পানি থেকে উঠিয়ে এনেছে,
মানে বউকে তেলাপিয়া মাছ খাওয়াবে আর সেটা মরা খাওয়াবে কেন? তাই একদম পানি থেকে, মানে পানিতে যে মাছগুলো রাখে অক্সিজেন দিয়ে সেখান থেকে এনেছে আর কি, ফ্রেশ। তো তাজা মাছ পেয়ে তো আমি মহা খুশি। আবার ছোট মাছ এনেছে, আর ছোট মাছ, তারপর ওই যে তেলাপিয়া মাছ, সবগুলো মাছই আমি কেটে নিয়েছি। যাই হোক, আমি সবসময় বলি, আপনাদের ভাইয়া সবসময় বলে, বউর উপর যদি রাগ হয় 1 কেজি গুঁড়া মাছ এনে দিলেই যথেষ্ট, আর বকাবকি কোনো কিছুর শাস্তি দিতে হয় না। তো আজকে আবার কেন রাগ করলো জানি না, আজকেও গুঁড়া মাছ এনে দিল। তো গুঁড়া মাছ কাটতে গেলে তো পিঠের অবস্থা শেষ। তো যাই হোক, পিঠের অবস্থা যাই হোক, নিজের পছন্দের মাছ পেয়েছি, আর সেটা টমেটো দিয়ে রান্না করেছি। দেখেন, খেতেও খুব মজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।